তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি বলবো যে কিছু কিছু টিপস তোমরা মাথায় রাখলে কিভাবে তোমরা ব্যাংকিং ফ্রড থেকে নিজেদের সাবধান করতে পারবে এবং সতর্ক করতে পারবে এবং তোমাদের টাকাও বাঁচাতে পারবে। তো ফ্রেন্ডস, কতগুলো ছোটো ছোটো টিপস আমি এখানে বলবো, যেগুলো তোমরা ফলো করলে কিন্তু তোমাদের ব্যাংক ব্যালেন্স সুরক্ষিত থাকবে এবং তোমাদের মেহনত করা ইনকাম করা টাকা কিন্তু অন্য কারো কাছে চলে যাবে না। তো ফ্রেন্ডস, তার জন্য তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো যে ভিডিওটা অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখো, এবং যদি ফার্স্ট টাইম চ্যানেল এসে থাকো, মানে প্রথম ভিডিও দেখো, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো ফ্রেন্ডস, যখনই তোমরা কোনো নেট ব্যাংকিং করবে বা ওয়েবসাইটে গিয়ে অনলাইন ট্রানজাকশানস করবে, তো তোমরা এটা অবশ্যই ধ্যান দেবে যে সেটার যে কানেকশানটা হচ্ছে, লেনদেনটা, সেটা যেন HTTPS হয়। তো ফ্রেন্ডস, এটা চেক করার জন্য তোমরা কী করবে, তোমরা তোমাদের ব্রাউজারের অ্যাড্রেস বারে যাবে এবং সেখানে গিয়ে দেখবে যে লেনদেনটা কিসে হচ্ছে, সেটার কানেকশান যেন HTTPS হয়, মানে HTTPS, শুধু HTTP যেন না হয়। তো ফ্রেন্ডস, তোমরা এটা অবশ্যই চেক করে দেখবে, কারণ HTTPS যেটা, সেটা কিন্তু সিকিওর এবং এনক্রিপ্টেড হয় এবং সেটাই কিন্তু রিয়েল ট্রানজ্যাকশানস। শুধু HTTP যেন না হয়, HTTP মানে কিন্তু সেটা ফ্রড। তো ফ্রেন্ডস, অবশ্যই তোমরা লেনদেন করার সময় দেখবে যে যেন কানেকশানটা HTTPS হয়, HTTP যেন না হয়। তো ফ্রেন্ডস, এটা তোমরা অবশ্যই খেয়াল করে দেখবে। তো ফ্রেন্ডস, তোমরা যখন কোনো শপিং মলে যাও বা কোনো ATM মেশিনে যাও এবং তোমাদের কার্ড সোয়াইপ করো গিয়ে, তো ফ্রেন্ডস অবশ্যই তোমরা এটা খেয়াল করে দেখবে যে সেখানে যেন কোনো অচেনা বস্তু না থাকে। কারণ কি না, এখন অনেক কার্ড স্ক্যামার বেরিয়েছে যারা কী করে, শপিং মলে থাকে বা ATM ধারে কাছে থাকে এবং সেখানে ক্যামেরা লাগিয়ে দেখে, তখন কী করে, তারা কিন্তু তোমার ATM ডিটেলস চুরি করে নেয় এবং তার ফলে কিন্তু তোমাদের টাকাও সে তুলে নিতে পারে। যদিও এটা এখন খুব একটা হয় না, কিন্তু তাও বলছি সাবধানতার জন্য যে তোমরা এটা অবশ্যই চেক করে দেখবে যে মেশিন থেকে তোমরা টাকা তুলছো বা যে মেশিনে তোমরা কার্ড সোয়াইপ করছো সেখানে যেন কোনো এক্সট্রা জিনিস না থাকে। তো ফ্রেন্ডস, যদি তোমাদের কাছে কোনো ফোন কলস বা কোনো SMS বা কোনো ইমেলসের মাধ্যমে তোমাদের ব্যাংকের ডিটেলস জানতে চায় বা OTP জানতে চায় বা কোনো পিন জানতে চায়, তো ফ্রেন্ডস তোমরা কখনোই কিন্তু সেগুলোর শেয়ার করতে যাবে না। কারণ যদি সে রিয়াল ব্যাংক হয়, সে কিন্তু কখনোই ফোনগুলো তোমার কাছে তোমার OTP, তোমার পিন বা তোমার ব্যাংকের ডিটেলস বা তোমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এসব কিন্তু সে কখনোই জানতে চায় না, যদি সে রিয়াল ব্যাংক হয়। যদি ফ্রড হয়, তারাই কিন্তু তোমার কাছে সেগুলো জানতে চাইছে। মানে যদি তোমাদের কাছে কেউ ফোন করে বলে যে তোমার OTP দাও, তোমার পিন দাও, ব্যাংকের অ্যাকাউন্ট বলো, এই সমস্ত কিছু কিন্তু যারা ফ্রড করে তারাই কিন্তু জানতে চায়। রিয়াল ব্যাংক কিন্তু কখনোই তোমাদের কাছে এইসব জিনিস জানতে চায় না, কারণ ব্যাংকের কাছে এমন কোনো অথরিটি নেই যে তারা তোমাদের কাছে তোমাদের পিন, তোমাদের CVV, তোমাদের OTP এসব জানতে চাইবে। হ্যাঁ, কাস্টমার কেয়ারে তোমরা তোমাদের অ্যাকাউন্ট নাম্বার বলতে পারো, কিন্তু সেটা ছাড়া আর কোনো পার্সোনাল জিনিস বা কোনো সিক্রেট জিনিস কখনোই কিন্তু শেয়ার করবে না। সে যেই ফোন করে বলুক যে তোমার OTP দাও বা CVV দাও, কখনোই কিন্তু তোমরা সেগুলো তার কাছে শেয়ার করবে না। একান্তই যদি ব্যাংকের কোনো কাজ থাকে বা ব্যাংকের কোনো প্রবলেমস ঘটে, তাহলে তোমরা ব্যাংকে যাও এবং সেখানে গিয়ে সেটাকে সমাধান করো। তো ফ্রেন্ডস, কখনোই তোমরা কোনো ফোন কলস, কোনো SMS বা কোনো ইমেলের মাধ্যমে তোমরা তোমাদের পার্সোনাল কম্পিউটার বা পার্সোনাল স্মার্টফোনের ডিটেলস কখনোই কাউকে শেয়ার করবে না। বা কারোর কথায় কখনোই তোমরা তোমাদের ফোনে কোনো অ্যাপ্লিকেশন বা তোমাদের PC-তে কোনো সফটওয়্যার ইনস্টল করবে না। যেমন ধরো কেউ ফোন করে বললো যে হ্যাঁ, আমি তোমার ব্যাংকের ম্যানেজার বলছি, তো তোমার ব্যাংকিং এক্সপায়ার হতে চলেছে, তো তোমাদেরকে একটা অ্যাপ্লিকেশন পাঠাচ্ছি যেটা তোমার ফোনে ইনস্টল করো, বা তোমাকে একটা সফটওয়্যার পাঠাচ্ছি যেটা তোমার PC-তে ইনস্টল করো। তো ফ্রেন্ডস, কখনোই কিন্তু তোমরা সেটা করতে যাবে না, কোনো অজানা ব্যক্তি যদি ফোন করে এরকমভাবে কেউ বলে। এমন কোনো অ্যাপ তোমরা কখনোই ইনস্টল করবে না কারোর কথায়, শুধুমাত্র প্লে স্টোরে যে অ্যাপ থাকে সেখান থেকে ইনস্টল করবে, এছাড়া কারোর কথায় কোনো অ্যাপ কখনো ইনস্টল করবে না, PC-তে কোনো সফটওয়্যার কারোর কথা কখনো ইনস্টল করতে যাবে না। এছাড়া ফ্রেন্ডস, যদি কেউ কোনো লিঙ্ক পাঠায়, সেই লিঙ্কে কখনোই না জেনে ক্লিক করতে যাবে না। বা ধরো কোনো অ্যাটাচমেন্ট পাঠিয়েছে কেউ জিমেলে ব্যাংকের নাম করে, তো ফ্রেন্ডস কখনোই সেটা ক্লিক করতে যাবে না, কখনোই সেটা ওপেন করবে না। তার মানে কারোর কথায় কখনোই তোমরা কোনো অ্যাটাচমেন্ট বলো, কোনো ফাইলস বলো, কোনো সফটওয়্যার, কোনো অ্যাপ্লিকেশানস, কোনো কিছুই তোমরা তোমার ফোনে বা তোমার ল্যাপটপে বা তোমার PC-তে কোনো ডিভাইসেই কোনো কিছু তোমরা ইনস্টল করবে না, কারণ সে কিন্তু রিয়েল ব্যাংকের লোক নয়, সে কিন্তু একজন ফ্রড। তো ফ্রেন্ডস, যখনই তোমরা কোনো ব্যাংকিং করবে, মানে নেট ব্যাংকিং বলো বা অনলাইন ট্রানজাকশানস করবে, সেটা পাবলিক কম্পিউটারে না করাই ভালো হবে। মানে আমি বলতে চাইছি যে তোমার নিজের পার্সোনাল কম্পিউটার ছাড়া, মানে নিজের পার্সোনাল কম্পিউটার, নিজের PC, ল্যাপটপ বা নিজের স্মার্টফোন ছাড়া কখনোই অন্য কারোর কোনো ডিভাইস থেকে সেই লেনদেনগুলো করবে না। সেটা তোমার বন্ধু হোক বা তোমার ভাই বোন হোক বা তোমার আত্মীয় হোক, কোনো কারোর ফোন থেকে কিন্তু বা কারোর ডিভাইস থেকে কিন্তু কখনোই লেনদেন করবে না। যতটা না করতে পারবে ততটা কিন্তু তোমাদের জন্য সেফ হবে। শুধুমাত্র তোমার পার্সোনাল কম্পিউটার, পার্সোনাল স্মার্টফোন, পার্সোনাল ল্যাপটপ, মানে তোমার নিজস্ব জিনিস যেগুলো তোমার নিজের পাসওয়ার্ড দ্বারা যেগুলো চলায়, সেগুলো থেকে কিন্তু তোমরা এই লেনদেন বা ট্রানজাকশানস করবে, যাই করো, তোমার নিজের ডিভাইস থেকে কিন্তু করবে। সবসময় চেষ্টা করবে যে অন্য কারোর ডিভাইস থেকে যেন তোমার লেনদেন না করতে হয়। প্রত্যেকটা ট্রানজাকশানে নজর দেবে, সেই ছোটো ট্রানজাকশানস হোক বা বড় ট্রানজাকশানস হোক, যাই ট্রানজাকশান ঘটুক তোমার ব্যাংকের থেকে,
তো সেই ট্রানজ্যাকশান যেন তুমি জানতে পারো, তার জন্য কি করবে তোমরা নোটিফিকেশান বেল অন করে রাখবে, যেন তোমাদের ফোনে মেসেজের মাধ্যমে নোটিফিকেশানস আসে বা জিমেলের মাধ্যমে যাদের নোটিফিকেশান আসে সেগুলো কিন্তু তোমরা অন করে রাখবে। তাহলে কি হবে, যখনই তোমাদের ব্যাঙ্ক থেকে কোনো টাকা যাবে বা তোমাদের ব্যাঙ্কে কোনো টাকা আসবে তার নোটিফিকেশান কিন্তু তোমরা পেয়ে যাবে এবং তোমরা জানতে পারবে যে কত টাকা লেনদেন হচ্ছে, কত টাকা যাচ্ছে বা কত টাকা আসছে বা কেউ জালিয়াতি করে তোমার টাকা নিয়ে নিচ্ছে কি না। আজকাল বড় বড় ব্যাঙ্ক যেরকম SBI, যেরকম ICICI ব্যাঙ্ক, যেরকম অ্যাক্সিস ব্যাঙ্ক, HDFC ব্যাঙ্ক, এইসব ব্যাঙ্ক কিন্তু এই সুবিধাগুলো দিচ্ছে। মানে তাদের ব্যাঙ্ক ব্যবহার করলে তারা তোমাকে এই সুবিধা দেবে যে যখনই কোনো লেনদেন হবে তার নোটিফিকেশান তোমরা পাবে। মানে তারা নোটিফিকেশানের জন্য আলাদা করে তারা সিস্টেম তৈরি করেছে যে যখনই কোনো লেনদেন হবে তার নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাবে। তাই তোমাদের ফোনে কিন্তু অবশ্যই মেসেজে হোক বা ইমেলে হোক, যেখানেই হোক, আমি বলবো দুটো জায়গাতেই কিন্তু নোটিফিকেশান বেল অন করে রাখবে, মানে যে ডিভাইস থেকে তোমরা তোমাদের অনলাইন ট্রানজ্যাকশানস করো সেই ডিভাইসে। তাহলে কী হবে ফ্রেন্ডস, যখনই কোনো কেউ ভুয়ো ট্রানজ্যাকশান করবে, মানে ধরো ফ্রড করছে বা টাকা নিয়ে নিচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা তোমাদের ফোনে নোটিফিকেশানটা পেয়ে যাবে এবং তখনই কিন্তু তোমরা সেটাকে সাবধান করতে পারবে, রুখতে পারবে এবং ব্যাঙ্কে ফোন করে বলতে পারবে যে এরকম প্রবলেমস হয়েছে, তো তারা সঙ্গে সঙ্গে তোমার অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভ করে দেবে। তাহলে কিন্তু সে আর টাকা তুলতে পারবে না এবং তাহলে কিন্তু তোমার পয়সা সুরক্ষিত থাকবে। অনেক লোক কী করে, তারা তাদের নাম্বার যখন চেঞ্জ হয়ে যায় তো সেটা তারা ব্যাঙ্কে গিয়ে আপডেটও করে না, মানে জানতে দেয় না যে তার মোবাইল নাম্বার চেঞ্জ হয়ে গেছে, মানে যেটা ব্যাঙ্কের সঙ্গে লিঙ্ক থাকে। তো ফ্রেন্ডস, এটা কিন্তু খুব মারাত্মক একটা ভুল, এটা কিন্তু অবশ্যই তোমাদের ভুলটার সংশোধন করা উচিত। মানে তোমরা যখনই কোনো নাম্বার চেঞ্জ করবে সেটা অবশ্যই ব্যাঙ্কের সঙ্গে গিয়ে লিঙ্ক করে নেবে এবং ব্যাঙ্কে গিয়ে জানাবে, তাহলে কিন্তু যদি লেনদেন করবে সব কিছু নোটিফিকেশান কিন্তু ওই নাম্বারই পাঠিয়ে দেবে। এবং আমি তোমাদের বলবো যে ইমেলেও তোমরা নোটিফিকেশান বেল অন করে রাখবে এবং মেসেজেও গিয়ে তোমরা নোটিফিকেশান বেল অন করে রাখবে, তাহলে দুদিক থেকেই কিন্তু তোমরা আপডেট পাবে কত টাকা লেনদেন হচ্ছে বা কোনো ভুয়ো ট্রানজ্যাকশান হচ্ছে কিনা। তো ফ্রেন্ডস, এভাবে তোমরা কিন্তু সিকিউর থাকতে পারবে। তো ফ্রেন্ডস, তোমার ATM-এর যে পিন আছে সেটাকে বারবার বদলাতে থাকো, মানে এক মাসে সম্ভব না হলেও প্রত্যেক দু মাস অন্তর কিন্তু তোমরা তোমাদের ATM পিনটাকে বদলাতে থাকো, তাহলে কিন্তু তোমাদেরই ফায়দা হবে। কারণ যদি একই থাকে তো ধরো কেউ দেখে নিয়েছে আগে তোমার ATM-এর পিনটা বা পাসওয়ার্ডটা, তো তখন কিন্তু সে সেটার ভুল ব্যবহার করবে এবং তোমার টাকা কিন্তু সে লুটে নিতে পারে। তাই ফ্রেন্ডস, তোমাদের বলছি যে ঘন ঘন কিন্তু ATM-এর পিন বদলাতে থাকো, তাহলে কিন্তু তোমাদেরই সুবিধা। মানে আগে যে দেখে নিয়েছে সে কিন্তু তা যখন তোমার পিনটা বদলে দেবে সেই আগের পিনটা সে ব্যবহার করে টাকা তুলতে পারবে না, এটা কিন্তু তোমাদেরই লাভ। আর নোটিফিকেশান বেল অন করার ব্যাপারটা আমি আগে এই কারণে বললাম যে ধরো ATM থেকে তোমার টাকাটা যে চুরি হয়ে গেল, ধরো কিছু টাকা চুরি হয়েছে, তো ফ্রেন্ডস তখন সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের ফোনে নোটিফিকেশানটা আসবে, যেরকম তুমি না চাইতে কিন্তু তোমার ব্যাঙ্ক থেকে টাকা উঠেছে, মানে ATM থেকে টাকা তুলে নিয়েছে, তো তুমি সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাঙ্কে কল করে তোমার ব্যাঙ্কের অ্যাকাউন্টটাকে ব্লক করতে পারো এবং তোমার ATM-টাকেও ব্লক করে দিতে পারো, যাতে সে আর টাকা তুলতে না পারে। কারণ ATM-এ একটা পার ডে লিমিট থাকে যে এই এত টাকার বেশি কিন্তু তুলতে পারা যাবে না। তো ফ্রেন্ডস, সেই টাকাটা যদি সে তুলে নেয় মানে তার থেকে বেশি টাকা কিন্তু সে তুলতে পারবে না, তো তোমার সেই বাকি টাকাটা কিন্তু বেঁচে যাবে। তো ফ্রেন্ডস, এই জন্য বলছি নোটিফিকেশান বেল অবশ্যই অন করে রাখবে সব জায়গাতে, সেটা ইমেলে হোক বা মেসেজে হোক, এবং তোমার ATM পিনকে কিন্তু বারবার বদলাতে থাকবে, তাহলে কিন্তু তোমাদের টাকা অনেক সেফ থাকবে এবং তুমি না চাইতে কিন্তু কেউ তোমার টাকাও তুলতে পারবে না। কারণ নোটিফিকেশান যদি তোমরা অন না করে রাখো তাহলে কী হবে, প্রত্যেক দিন তোমার ব্যাঙ্ক থেকে টাকা কেউ তুলে নেবে, তুমি জানতেই পারবে না, তাই না? তোমার ফোনে কোনো নোটিফিকেশান আসছে না তো তোমার ব্যাঙ্ক থেকে কত টাকা অ্যাকাউন্ট থেকে তুলে নিচ্ছে বা কেউ কিনে নিচ্ছে, তুমি জানতেই পারবে কি করে, জানতেই পারবে না। তাই ফ্রেন্ডস, তোমাদের বলছি নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করে রাখবে, তাহলে যখন একবারই যখন কেউ টাকা তুলবে, মানে ফার্স্ট টাইম যখন টাকা তুলে নেবে, যদি লিক হয়ে যায় তোমার কোনো পিনটিন, যদি প্রথমেই টাকা তুলে নেয় তুমি প্রথমেই সাবধান হয়ে যাবে এবং তুমি ব্যাঙ্কে গিয়ে বলবে ব্যাঙ্কের অ্যাকাউন্টটা ব্লক করে দিতে এবং ATM-টাকেও কিন্তু তুমি বন্ধ করে দিতে পারবে। তো ফ্রেন্ডস, তোমার যে বাকি টাকাটা আছে সেটা কিন্তু বেঁচে যাবে। তাই তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং হচ্ছে অবশ্যই নোটিফিকেশান বেল অন করে রাখবে জিমেলেও এবং মেসেজেও, এবং ATM-এর পিন ঘন ঘন বদলাতে থাকবে। তাই তোমাদেরকে আমি বলছি যে ঘন ঘন ATM পিন বদলানোর কথা এবং নোটিফিকেশান সব জায়গায় অন করে রাখার কথা, যাতে একটা ছোটো ট্রানজাকশান হলেও তার খবর কিন্তু তোমরা আগে পেয়ে যেতে পারো এবং তোমাদের ব্যাঙ্ক ব্যালেন্সও তোমরা সুরক্ষিত রাখতে পারো। তো ফ্রেন্ডস, এই ছিল কয়েকটা সামান্য টিপস তোমাদের জন্য, তোমাদের ব্যাঙ্কিং ফ্রড থেকে সতর্ক থাকার জন্য এবং তোমাদের ব্যাঙ্ক ব্যালেন্সও সেফ রাখার জন্য। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করবে, এবং যদি ফার্স্ট টাইম চ্যানেলে এসে থাকো, মানে প্রথম আমাদের ভিডিও দেখো, তাহলে কী করবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে এবং তার পাশে বেল আইকনে অল বাটনে ক্লিক করবে। কারণ যখনই আমি কোনো টেকনোলজি রিলেটেড ভিডিওস আপলোড করবো তার নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাবে। তো চলো ফ্রেন্ডস, আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো তখন তোমার ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, ততক্ষণ জানাই গুড বাই।